দেখেন, এই দেখেন, এর ভিতরে কিন্তু দর্শক শ্রোতা দেখেন, এর ভিতরে কিন্তু একটা বিষও নাই। প্লাস এটার এটার রস দেখেন, এক সির লেবুতে কি পরিমাণ রস, আপনি অবস্থাটা দেখেন। লেবুর রস আরো পড়ে গেছে দেখেন। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো যে নতুন একটি জাতের লেবু নিয়ে, যে জাতটি বাংলাদেশে একবারেই নতুন একটি নাম হচ্ছে এটার গন্ধরাজ। এই তরুণ উদ্যোক্তা আজকে চাষ করেছে যে আমাদের বড় ভাই আমির ভাই, ইনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। প্রথমেই দেখুন যে খোদা কি সৃষ্টি। একটা আগে আমরা একটা কবিতা পড়তাম বা একটা নাচ পড়তাম যে খোদা তোমার মেহরবান, এই সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর পানি। আসলেই যে কি পরিমাণ লেবু ধরে আছে, এই যে লেবুগুলা দেখতেছেন, এই লেবুগুলা আপনার বর্তমান বাজার প্রাইস যদি আমরা 5 টাকা দরে বেচতে পারি এই সাইজের লেবুগুলো, তাহলে আমাদের পিস মানে 500-100 লেবুর দাম আসছে কয় টাকা আমির ভাই? 500 টাকা। তা আমি আজকে আমির ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দেবো। আসসালামু আলাইকুম আমির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন? আপনি তো এই করোনাকালীনে যে যাদের লেবুটি আপনি চাষ করেছেন, বর্তমানে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ যে লেবু ধরে আছে থোকায় থোকায়, আসলে এটা কি জাতের লেবু আপনার মুখে আমরা শুনতে চাই, একটু এগিয়ে আসেন। আসলে আমার এখানে যে জাতটা, এটা একটা নতুন একটা জাত, বাংলাদেশে খুবই নতুন, বাংলাদেশে হয়তো দু একজনের থাকলে থাকতে পারে। এটা আমি প্রথম চাষ করছি, এটা হচ্ছে গন্ধরাজ। এই লেবুটা আপনার অন্যান্য যে লেবু আছে আমাদের বাংলাদেশে, বলেন সিডলেস, বলেন থাই, বলেন চায়না থ্রি, বলেন আপনার কোনো লেবুর সাথে এটার কম্বিনেশন হবে না। তাই এটার রস বলেন, স্বাদ বলেন, সাইজে বলেন, মানে যে কোনো দিক থেকে এর অন্য কোনো লেবুর সাথে এর কম্বিনেশন হবে না। ভাই এটা এই লেবুটা দেখতে হুয়াহু প্রায় চায়না থ্রি লেবুর মতন। আচ্ছা ভাই, যে কথাটা আমি বলছিলাম যে এটা চায়না থ্রি লেবু আর গন্ধরাজ লেবুর পার্থক্যটা আপনি যদি ফল দেখায় দর্শকদের যদি একটু বুঝাই দিতেন। আপনার চায়না থ্রি লেবু যেটা, এটা আপনার লম্বা, আর চায়না থ্রি লেবু হবে এর অর্ধেকটা। চায়না থ্রি 6টা সিপলে যে রস হবে, আমাদের গন্ধরাজ 1টা সিপলে সেই রস হবে। আপনি ওপেন চ্যালেঞ্জ দিছেন বাংলাদেশে, এটা অবশ্যই চ্যালেঞ্জ। আপনার আপনি 6টা চায়না থ্রি নিয়ে আসবেন আর আমি 1টা গন্ধরাজ সিপে, তার থেকে বেশি রস হবে। আচ্ছা, এটা চায়না থ্রি, দর্শক আপনারা হয়তো বা চায়না থ্রি চাষ করতে পারেন, চায়না থ্রির সাথে কোনো প্রকার যদি মিল থেকে থাকে আমারে বলেন, বলতে পারেন যে ভাই চায়না থ্রির সাথে মিল আছে। আমি নিজেই চায়না থ্রি চাষ করেছি। চায়না থ্রি লেবু হয় গোল আর পাশার দিকে এরকম সুচলো হয়, একবারে ছোট ছোট হয় লেবুটা। আর গন্ধরাজ লেবুটা আপনার 5টাতে আপনার প্রায় 1 কিলো ওজন আছে, তাহলে বোঝেন যে কত পরিমাণ রস। আচ্ছা আমির ভাই, আর একটা কথা বলি আপনার, আপনি চায়না থ্রির কথা বলছেন, ওইটা কিন্তু বিষ আছে। বিষ আছে না? চায়না থ্রিতে বিষ আছে। আর আপনি আমাদের এই লেবু আপনি যদি একটা কাটেন, আপনি একটা যদি কাটেন, এই দেখেন আপনারা দেখাই, চায়না থ্রির কথা যখন বললেন এই জন্য আমি কাটলাম, আপনার ভিতরে কোনো বিষ নাই, প্রচুর পরিমাণে রস আপনি দেখেন। এই দেখেন, অনেকে বলতে পারেন ভাই দেখেন, দেখেন অবস্থা দেখেন, আপনার দেখেন, এই দেখেন এর ভিতরে কিন্তু দর্শক শ্রোতা দেখেন, এর ভিতরে কিন্তু একটা বিষও নাই। প্লাস এটার এটার রস দেখেন, এক সির লেবুতে কি পরিমাণ রস, আপনি অবস্থাটা দেখেন। লেবুর রস আরো পড়ে গেছে দেখেন, আপনার কি পরিমাণ যে রস, এর যে রস আর এর যে স্বাদ, এর গন্ধ, এটা আপনার গন্ধরাজ বলতে আপনি মানুষ সিডলেস বেচছে, যারা
বা সিডলেস লেবু আছে আমাদের এটা সবকিছুর কম্বিনেশন এটা বীজ নেই এটা গন্ধরাজ আপডেট সিডলেস প্লাস সিডলেস এটা এটা বীজ হবে না বীজ হবে না এটা কি 12 মাস এটা 12 মাস আপনি আপনি 12 মাস বুঝবেন কি করে আমি একটু দেখাই দর্শকদের এই লেবুগুলো এখনো ম্যাচিউরড হয় নাই এই যে এই লেবুগুলো ম্যাচিউরড না তার উপরে দেখেন এই যে দেখেন একটু বড় লেবু তার উপরে যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন ছোট লেবু আর এর আগে যে ফুলগুলো আসছিল হয়তো ভাই এই দেখেন ফুল দর্শক একটু খেয়াল করে দেখতে পারেন যে কি পরিমাণ ফুল আসছে থোকা থোকা এই লেবুটি যে থোকা থোকা ধরে তার কি পুরোমান আপনি দেখেন এটা এই লেবুটা আপনার এক থোকায় চারটা আছে এটা দুইটা আছে ওদিকে আপনার চারটা আছে এটা হচ্ছে থোকা থোকা ধরে আচ্ছা আমির ভাই এই লেবু চাষ করতে গেলে কেমন জমি হতে হবে পানি জমি থাকলে এই গন্ধরাজ লেবুটি কি চাষ করা যাবে কিনা আসলে লেবু চাষের ক্ষেত্রে আপনার জমি যে খুব ভালো মানের হতে হয় এমন না তবে পানি আপনার নিষ্কাশন হয় মানে বর্ষার পানি যাতে বেঁধে না থাকে নিষ্কাশিত হয় এমন জমি হলে পারফেক্ট হয় আচ্ছা তাহলে আমরা যদি এই জমিটা যখন চাষ করব জমি চাষের সময় আমরা কি কি দিলে আমাদের দ্রুত গাছ বৃদ্ধি পাবে আপনার আমি যখন প্রথম গাছ লাগাইছিলাম এটা আপনার দিছিলাম ইউরিয়া ফসফেট আর আপনার হলো পটাশ আর দানাদার পুরাডান দিয়ে আপনার জমি জমি চাষ দিয়ে তারপরে চারা লাগাইছিলাম আচ্ছা আপনি আচ্ছা ভাই সবচেয়ে আপনিও কৃষক আমিও কৃষক এবং যারা নতুন কৃষক আসবে তাদের জন্য কি ধরনের চারা লাগাইলে তারা লাভবান হবে এবং আমি যতটুকু জানি টেপ কলম চারা লাগাইলে অল্প দুই থেকে তিন বছর পরে যে গাছ মারা যায় বা যে জায়গাতে টেপ করা হয় ওই জায়গা থেকে আটা বেরিয়ে গাছটা আস্তে আস্তে হলুদে মোজাইদ ভাইরাজের মতন হয়ে যায় এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন আমি আপনার বলি ছোট করে যে চারা দুই ধরনের হয় একটা হচ্ছে এই যে আপনার কস কেটে নিয়ে যেটা দেশি লেবুর গাছে বেঁধে যেটা গ্রাফটিং বলে আর কি গ্রাফটিং লাগাইলে আপনার দুই বছর পরে মিনিমাম ফলন আসবে ভরপুর ফলনটা ভরপুর আসবে না তিন বছর পরে ভরপুর ফলন আসবে প্লাস এই যে যেখানে আপনার টেপ বানবেন ওই জায়গা থেকে দুই বছর পরে থেকে আঠা বেরোনো শুরু হবে হয়ে গাছটা মারা যায় মারা যায় আমি 40টা মতো করছিলাম তার ভিতরে 20টা মারা গেছে অলরেডি আপনারা ওইটাও আমি দেখাবো আর গুটির কথা বললাম আমরা যেটা গুটি গুটির কথা বললাম আপনারে আমি দেখাই এই যে এই গাছটা এটা হলো আপনার একটা পরিপূর্ণ ডালে এই যে গুটি বাঁধা আপনি যখন এটা লাগাচ্ছেন এটা আমার হাতে একটু দেন এই যে দেখতে পাচ্ছি আমাদের যে হাতে যে ইয়েটা আছে এটা ফুল শিকড় হয়ে গেছে জি এটা হচ্ছে পূর্ণবয়স্ক ডাল ডাল এই ডালের থেকে কুশি বেরোইলে আপনার লেবু আসবে আমি জানি ফুল চলে আসবে ফুল আসবে ফুল আসলে আমরা কি ওই ফুলটা প্রথমে রেখে দেবো না ভেঙে দেব না এটা একদম বোকামি আপনি ভাঙবেন কেন আপনি গাছে ফল দিবে আপনি গাছকে খাবার দিবেন ফল ভাঙার কোনো প্রশ্নই আসে না ফল ভাঙা যাবে না না প্রশ্নই আসে না এই লাগানোর থেকে আমরা কয় মাস পর থেকে এটার থেকে মানে 200 বা 100 করে লেবু পাওয়া শুরু আমার মানে আপনি যদি একটু যত্ন করেন তদারকি করেন আমার যা ধারণা 5 মাস পরে থেকে আপনি প্রত্যেক গাছে 100 না আপনি আপডেট আপনি আমার এমন কোনো গাছ নেই আমার গাছের বয়স যে বেশি তা না এই গাছগুলোর বয়স হলো 3 বছর আপনি এমন কোনো গাছ নেই যেটা দেখতে পারবেন না 1000-1500 এর উপরে লেবু আছে আসলে এই লেবুটা বলো এদিক থেকে দর্শক দেখা যায় না আপনি যদি একটু খেয়াল করেন আমরা দেখাই এই লেবুটা আপনার পাতার নিচে থাকে আপনি একটু দেখেন যে এই লেবুগুলো হব পাতার নিচে থাকে লেবুগুলো আর কত যে লেবু এই বর্ষায় যে নষ্ট হয়েছে এগুলো কোনো তুলনা নাই এগুলো বর্ষার বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে আর আমরা যদি এই গাছটাতে একটু গুনি তাহলে দুই থেকে এই গাছটার বয়স মনে হয় ভাই বেশি দিন না এটা একবারে ছোট গাছ এখানে গ্রাফটিং লাগানো ছিল আমার নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এটা লাগাইছি এই গাছটা কত দিন লাগাইছিলে কতদিন আগে লাগাইছিলে এই গাছটার বয়স অনলি 8 মাস 8 মাস 8 মাস আচ্ছা 8 মাসে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি আপনি এটা গুনলেই বুঝতে পারবেন মিনিমাম এই গাছে 500 লেবু আছে আমরা এখন যদি হারভেস্ট করি এই সাইজের যে লেবুগুলো আছে তাও তো আমরা 50টা হারভেস্ট করতে পারবো অবশ্যই যে এই সাইজের যে লেবুগুলো আছে অবশ্যই এই গাছে তো আপনার প্রচুর পরিমাণে লেবু ধরে আছে এসব গাছে প্রচুর লেবু আচ্ছা আপনি এদিকে তাকিয়ে আপনি আমাদের যে দর্শক বা তরুণ উদ্যোক্তা বা নতুন যারা এই বাগান করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যদি একটু বলতেন আসলে লেবু চাষটা কিন্তু তেমন কোনো পরিশ্রমের চাষ না আচ্ছা এটাই স্প্রেটা কেমন লাগে আমি মাসে একবার স্প্রে করি মাসে একবার তাও মানে
কোনো দামি ওষুধ না, একদম নরমাল একটা কীটনাশক স্প্রে করলেই হয়। আচ্ছা, লেবুতে তেমন ওষুধ লাগে না। হ্যাঁ, তরুণ যে কৃষি ভাই প্রেমী ভাইরা আছে যারা নতুন বাগান করতে চাচ্ছে, তারা কি যাদের লেবু চাষ করলে তারা লাভবান হবে, আপনি যদি তাদের উদ্দেশ্য কিছু বলতেন তাহলে আমরা আমাদের আসলে খুব খুশি হতো। আমি একজন কৃষক, আমার বাবাও একজন কৃষক ছিল, আমার অনেক ধরনের বাগান আছে, আপনার পেয়ারা আছে, বেদানা আছে, আপনার লেবু দুই তিন রকম আছে, আমার মাল্টা আছে, ঠিক আছে। আমরা জানি আপনার চাইনা থেরি লেবু আছে, করেছেন আপনি অবশ্য। তবে আমার বলে যারা নতুন উদ্যোক্তা, যারা পরিশ্রম কম করতে ইচ্ছুক, এই ধরনের চাষিদের জন্য আপনার গন্ধরাজ লেবু একটা পারফেক্ট চাষ। আসলে এটা করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব, কারণ এটা আপনার একদমই ন্যূনতম খরচ, এটা খরচ নাই বললে চলে। দর্শক, আপনি একটু ভালো করে চিন্তা করবেন যে চাইনা থেরি লেবু আছে, থাই আছে, আপনার কলম্বিয় আছে, বিভিন্ন জাতের লেবু আছে। এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, এই লেবুটা যদি বাজারে থাকে তো এই লেবুটা আপনি 2 টাকা বেশি দিলে বলো কিনে খাবে। আপনার আপনি যতগুলো লেবুর কথা বলেন সব কিছু, সবগুলা লেবুর গুণাগুণ গন্ধরাজের ভিতর আছে, তাই সবগুলা লেবুর গুণাগুণ এই গন্ধরাজের ভিতরে আছে। আপনি সিডলেস, আপনি সিডলেস লাগাবেন না, আপনি সিডলেস লাগাবেন, শুধু সিডলেস, এটাও কিন্তু বিষ নাই, বিষ নাই, বিষ নাই, এটাও 12 মাস। এবার স্বাদের দিক থেকে আসেন, অন্য কোনো লেবুর সাথে কোয়ালিফাইড হবে না, সেন্ট আছে। আমরা যদি 1 বিঘা জমি থেকে প্রত্যেক মাসে কত টাকার লেবু বেচতে পারবো? আপনার লেবুটা আসলে প্রত্যেক মাসের হিসেব ওইভাবে হয় না, আপনার বছরের হিসেব হয়। বছরে আপনি কত টাকা এই লেবুটা বিক্রি করেন? বছরে বিঘায় আপনার খরচ খরচা বাদ দিয়ে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। 1 লাখ টাকা আয় করা মানে কোনো, এটা তো খরচবিহীন। আমি তো আমি সত্যি কথা বলতে আমি এবার আপনার চারাই বেচছি, এই এই 1 বিঘা ভূত থেকে চারাই বেচছি প্রায় 1 লক্ষ টাকার। দর্শক, এটা হচ্ছে আপনি যদি চান অবশ্যই গন্ধরাজের চারা নিতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আর যোগাযোগ করবেন। আপনারা যদি গুটি কলম নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি টেপ কলম নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন না। আর এর বড় চারাও আছে, ফুল ফল সহ, ওই চারাও নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমির ভাইয়ের মূল্যবান যে সময়টি আমাদের সাথে দিল, কৃষকের ভাই বা কৃষকের বন্ধু, যে এই রোদের ভিতরে, বৃষ্টির মাঝে, বৃষ্টি একবার একবার রোদ, এর ভিতরে যে আমরা এই কাদা পানির ভিতরে আসছি, আপনাদের এই করোনাকালীন যদি এই লেবু প্রতিদিন 2 থেকে 3টা লেবু খান তাহলে ইনশাল্লাহ করোনা হবে না। এতে অনেক গুণ আছে, আসলেই এই লেবু খাইলে যে কতগুলো গুণ আছে একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, আমার সব মনে নাই। তা সবাই ভালো থাকবেন, আপনাদের দেহের সুস্থ কামনা রাখি। এবং আমির ভাই আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকেন, আপনাকেও শরীরও ভালো থাকুক, আপনি আরও বাগান করেন এই করোনার সময়, এলাকার মানুষকে লেবু সবাইকে খাওয়া। অবশ্যই অবশ্যই, আমি আমার বাগানে প্রত্যেক দিন, আমার বাগান থেকে প্রত্যেক দিন মিনিমাম 10-15 জন আসে, আমি কারোর কাছে পয়সা নিই না, করোনাকালীন সময় আমি ফ্রি দিয়ে যাচ্ছি। ফ্রি লেবু খান, আল্লাহ তাআলা আপনার যে পরিমাণ লেবু গাছে দিয়েছে, জি আসলে পাতা নিচে যে এত লেবু ধরে আছে আমি কল্পনার বাইরে। আসলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যারা হৃদয়ের কৃষিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা এখনই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা ওই যে বেল আইকনটি বাজাই দেন, আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাবেন ভালো ভালো ভিডিও। এবং আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।